আছি। তোমরা নাস্তা করেছো? সারিকা আহমেদ, মা তোমার নাম কি? সারিকা? আচ্ছা, তুমি আজকে প্রথম ক্লাস করছো? হ্যাঁ, তোমরা অনেকেই চলে এসেছো, আমরা তাহলে শুরু করতে পারি এখন। তোমাদের সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের আমার মৌলিক গণিত বইটা বের করব। সবাই বের করো তো আমার মৌলিক গণিত বই। আমার মৌলিক গণিত বই থেকে 27 পৃষ্ঠায় কাজ করেছিলাম, আজকে 28 পৃষ্ঠা বের করবো। সবাই আমার মৌলিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 28 করে বসো। সবাই বই দেখাও, সবাই আমাকে বই দেখাও তো। আবিদা, জান
দেখি তোমার বই। আবিদা সুলতানা, আবিদা তোমার বই কোথায়? সবাই দেখতে পাচ্ছ কি লেখা আছে? ছবি গুলিয়ে খালি করে সংখ্যা লেখো। কয়টি হাতি আছে? ছয়টি। আমরা যদি দাগ কেটে গুনি, এই যে এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে হাতির সংখ্যা কত? সবাই বলো হাতির সংখ্যা কত? সবাই শুনো, আমার সাথে সাথে বলবে, একা একা করবে না। হ্যাঁ, ছয়টি হাতি। আমরা এখানে কত লিখব? এখানে কত লিখবে তোমরা? সবাই আমার কথা শোনো মনোযোগ দিয়ে, নিজেরা কোনো কিছু করবে না, আগে আগে আমার কথা শোনো। বলো এই বক্সে কত লিখবে? সবাই আমার কথা শোনো, আমি সবাইকে মিউট করে দিয়েছি। তোমরা আমি যেটা বলবো সবাই সেভাবে করবে, এর আগে কেউ করবে না, আর আম্মুরা সাহায্য করবেন না। বাসায় অনেক সময় পাবেন তখন পড়াবেন, এখন না। আচ্ছা, তাহলে এখানে হাতির সংখ্যা কত লিখবে সবাই বলো? আনমিউট করে নাও, নিয়ে বলো। ছয় লিখে নাও। দেখো আমি লিখে দিয়েছি, তোমরাও লেখো। হ্যাঁ, ছয়। আমি
বলো তো এই ঘরে এগুলো কিসের ছবি দেখা যাচ্ছে? এগুলো কিসের ছবি দেখা যাচ্ছে? কার? হ্যাঁ, কারের ছবি দেখা যাচ্ছে, মানে গাড়ির ছবি দেখা যাচ্ছে। কয়টি কার আছে গুনে দেখো। সবাই আমার সাথে সাথে গুনবে। সবাই আমার সাথে সাথে বলো, আমরা যদি এখন একটু দাঁড়িয়ে নিই, এক দুই তিন চার, তাহলে আমরা এই ঘরে কত লিখবো? চার, চার লিখবে। হ্যাঁ, সবাই তাহলে লিখে নাও চার, সবাই লিখে ফেলো চার। দেখো আমি লিখে দিয়েছি, তোমরা ওইভাবে চার লিখো। সবাই লিখেছো? সবাই বলো খালি ঘরে কত লিখবে? এই যে খালি ঘর, এখানে কত লিখবে? তাহলে সবাই লিখে নাও আট। এই যে দেখো আমি লিখে দিয়েছি, তোমরা ওইভাবে লিখে নাও আট। সবাই লিখেছো? সবাই লিখেছো? কথা বলো। আচ্ছা, আমরা পরে পরে ছবিগুলো দেখি। হ্যাঁ, তাহলে সবাই লিখো দশ।
সময় লিখে নাও 10। লিখেছি মিস, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে এবার দেখো পাশাপাশি, দেখো তো কি লেখা আছে পাশাপাশি তিনটি ঘরের, পাশাপাশি তিনটি ঘরের ছবিগুলো গুনে খালি ঘরের বড় সংখ্যাটি লিখো। এই যে দেখো, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর। তাহলে কয়টি ঘর আছে পাশাপাশি, সবাই বলো কয়টি ঘর আছে? তিনটি ঘর। তিনটি ঘরে গেলে কিসের ছবি দেখা যাচ্ছে বলো তো? সেগুলো গুনে দেখবো, গুনে সবচেয়ে বড় সংখ্যা যেটা হবে সেই সংখ্যাটি লিখবো। তার পাশে ছবিতে ঘরে দেখো, এই ঘরে দেখো, এই ঘরে কয়টি ছবি আছে গোনো সবাই? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে পাখির সংখ্যা কত? সবাই আমার কথা শুনতে পাচ্ছো? আমাদের একটু নেটের সমস্যা হয়ে গিয়েছিল, আমরা আবার দেখতে পাচ্ছি। চলো তাহলে আবার গুনে দেখি।
আচ্ছা আমাদের একটু নেটের সমস্যা হচ্ছে, যার কারণে লাইন কেটে গিয়েছিল। তোমরা তাহলে এই যে নিচের যে ছবিগুলো দেখতে পাচ্ছো সেগুলোতে কাজ করো। তাহলে এখানে সবগুলো এই যে পাখির ছবি দেখতে দেখতে পাচ্ছো, এই পাখির ছবিগুলো গণনা করে সবচেয়ে বড় যে সংখ্যা হবে সেই সংখ্যাটা এই গোল বক্সে লিখবে, বৃত্তের ভিতরে লিখবে। সবাই লিখে নাও তো। আচ্ছা তাহলে আমরা পরের ছবিতে আসি। এই যে এই গুলোতে দেখো। হ্যাঁ বলো। আচ্ছা তোমরা তাহলে এই যে তিনটা ঘর পাশাপাশি দেখতে পাচ্ছো, এই ঘরগুলোতে আমরা মৌমাছির ছবি দেখতে পাচ্ছি। মৌমাছির সংখ্যা গণনা করে এই যে পাশে আগে লিখবে, লেখার পরে সবচেয়ে বড় সংখ্যা যেটা হবে সেটা এই বৃত্তের মাঝে লিখবে, অথবা এখানে না লিখেও। হ্যাঁ আমরা পরে লেখা দেখব। অথবা তোমরা কোনো ঘরে না লিখে শুধুমাত্র এই বৃত্তে সবচেয়ে বড় সংখ্যাটি লিখলেও হবে। আর পরেটা দেখো, পাশাপাশি তিনটি ঘরের ছবিগুলো গুনে খালি ঘরে ছোট সংখ্যাটি লেখো। আমরা এই যে পাশাপাশি ঘরের ছবি সংখ্যাগুলো গুনবো, গুনে এই যে খালি ঘর এখানে আমরা সবচেয়ে ছোট সংখ্যাগুলো লিখবো, এই ঘরে এই ঘরে। তোমরা তাহলে এই কাজগুলো নিজেরা করো, তোমরা তো এগুলো পারো। কিভাবে লিখতে হয় সবাই লিখে নাও। সবাই তাহলে 28 পৃষ্ঠার কাজগুলো করো, তারপরে সবাই দেখাবে, তাহলে দেখাবে। হ্যাঁ দেখাও। যাদের লেখা হয়েছে তারা একজন করে স্ক্রিন শেয়ার করো। Thank you.
আমি আগে জানি না বাবা
করে নাও, স্টপ করে দাও ছবিটা। যেন মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই, কালকে বলেছিলেন আমাকে হোয়াটসঅ্যাপে আপনার প্রোফাইল পিকচারের একটা ছবি দিয়ে রাখবেন, আমি অ্যাড করে নিব মেসেঞ্জার গ্রুপে। যারা নতুন ক্লাস করছে তাদের মধ্যে কেউ একজন মেসেঞ্জার গ্রুপে অ্যাড নেই। আমাদের সময় শেষ, এখনই ক্লাস শেষ হয়ে যাবে, সবাই মেসেঞ্জার গ্রুপে ছবি দিয়ে দিবে যারা দেখাওনি। হ্যাঁ সবাইকে আল্লাহ হাফেজ, আমাদের সময় এখনই শেষ হয়ে যাবে, সবাইকে আল্লাহ হাফেজ। Thank you.